আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে ব্লগ প্রিন্ট করতে কী কী লাগে। আমার এখানে যা যা প্রয়োজন আমি সবগুলো নিয়ে নিয়েছি। আমি আজ পুরাতন একটা শাড়িতে ব্লগ করে দেখাবো। প্রথমত লাগবে হোয়াইট পেস্ট, এটার বেশি দাম না, অনেক সময় রেডি করাটাও থাকে এবং কেজি হিসাবে কিনে আনতে পারো। তারপর লাগবে এনকে, আর এটা হচ্ছে বাইন্ডার, এটা হচ্ছে অকজাল, এটা দুই এক ফোঁটা নিলেই হয়। এটা হচ্ছে অ্যাক্রেমিক রং, যেটা র কালার বলা হয়, অর্থাৎ হোয়াইট পেস্টের সাথে মিশিয়ে রং রেডি করতে হয়। তারপর লাগবে টেরে, আমি টেরের উপরে একটা পলিথিন বিছিয়ে তার উপর একটা কম্বল বিছিয়ে নিব, তাহলে রংটা খুব ভালোভাবে বসবে। এটা হচ্ছে একটা কালার মাস্টার বই, যেটার মধ্যে তোমরা অনেক কিছু পাবে, কেনার সময় এটাও সাথে অবশ্যই কিনে নিবা। তারপরে লাগবে ডাইস, আমার কাছে বিভিন্ন ধরনের ডাইস আছে, আমি আপাতত এই তিনটা ডাইস ব্যবহার করব। কিছুক্ষণ আগে আমি একটা জামায় ডাইস দিয়ে এই তিনটা ডাইস দিয়ে ব্লক করেছি, যার জন্য আমি এই তিনটাই নিয়েছি, এতক্ষণ ভিজানো ছিল। অবশ্যই তোমরা ব্লক করার আগে ডাইস ভিজিয়ে রাখবা মিনিমাম 30 মিনিট, তারপরে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে ব্লক করতে হবে। এই কালার মাস্টার বইটার মধ্যে ব্লক, বাটিং, টাইডাই এবং টেইলারিং বিভিন্ন ধরনের কোর্স আছে, কিভাবে রং তৈরি করতে হয়, রঙের সাথে রং কীভাবে মিক্সিং করতে হয় এবং খুঁটিনাটি অনেক কিছু এটার ভিতরে আছে, যেটা বইটা কিনলে তোমরা বুঝতে পারবা এটার মধ্যে কী কী আছে। অনেক উপকারী একটা বই। আমার এই শাড়িটার ব্লক করতে আমার কিছু সবুজ রং লাগবে, আমার আগে থেকে গোলানো ছিল, একটু শক্ত হয়ে গেছে, আমি এটাই নিব। এটার সাথে আমি কিছু এনকে মিশিয়ে নিব এক চামচের মতো, তাহলে আমার রংটা যে একটু জমাট বাঁধা আছে, শক্ত হয়ে আছে, ওটা ঠিক হয়ে যাবে। আমি 4 চামচের 1 চামচ পরিমাণ এনকে নিলাম। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আগের আর যে দুটো কালার লাগবে সেটা আমার আগে থেকেই মিশানো আছে, সেজন্য নতুন করে ও দুটো আর মিশালাম না। পরবর্তীতে যদি তোমরা চাও রং কীভাবে মিশাতে হয় তাহলে আমি অবশ্যই দেখিয়ে দেবো। এখানে আমি দুইটা কালার একসাথে শেডের মতো করে দিব, একটু উপরে থাকবে সবুজ কালার আর নিচে থাকবে এই জাম কালারটা। এই যে ব্রাশ, এখানে একটু বড় ব্রাশ নিতে হয়, আপাতত আমার কাছে বড় ব্রাশটা নেই, তাই আমি ছোট ব্রাশ দিয়ে কাজটা করলাম। চামচ দিয়েও কাজটা করা যায়, কোনো সমস্যা নেই। কম্বলটার উপরে ভালোভাবে রংটা মিশলেই হবে। আমি চামচ দিয়ে বাকিটা করে দিলাম। এখন আমি ডাইসটা এখানে বসাবো। আমার উপরের দিকে ডাইসের সবুজ থাকবে এবং নিচের দিকে আমার জাম কালারটা থাকবে। হ্যাঁ, এইভাবে শাড়িটা মেলে নিবে। অবশ্যই শাড়ির নিচে একটা পুরাতন কাঁথা টাতা বিছিয়ে নিবে, কারণ নরম হলে জিনিসটা বসবে। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে করে নিতে হবে, তাহলে রংটা খুব সুন্দরভাবে বসবে। এই দেখো, এভাবে ডাইসটা রেখে হাত দিয়ে একটু প্রেস করবে, তাহলেই রংটা বসে যাবে। আর এই রং উঠে না, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে রং উঠে যাবে, উঠবে না। শাড়িটা রোদে অথবা ফ্যানের বাতাসে শুকালেও খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, রং করো বা হ্যান্ড পেইন্ট যেটাই করা হোক, একটা শাড়ি বা থ্রি পিস যাই করো, অন্তত 20-25 দিনের মধ্যে ধুবে না, কারণ রংটা বসতে সময় লাগে। আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবে, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।